দুপুর 12টা পর্যন্ত শেয়ার বাজারের খবর মিডডে আপডেটে আপনাদের স্বাগতম। আজ দুপুর পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের সূচকের বৃদ্ধি হয়েছে। মূল সূচক DSEX 17.09 পয়েন্ট বা 0.25 শতাংশ বেড়ে 6783 পয়েন্ট হয়েছে। RDS 30 2.62 পয়েন্ট বা 0.11 শতাংশ বেড়ে 2466 পয়েন্ট হয়। DSEতে লেনদেন হওয়া 378টি সিকিউরিটিজের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে 197টির, কমেছে 120টি আর অপরিবর্তিত রয়েছে 61টি। 12টা পর্যন্ত বাজারে লেনদেনের পরিমাণ ছিল 426 কোটি টাকা। মোট লেনদেনের প্রধান খাতগুলোর মধ্যে টেক্সটাইল খাতে সর্বোচ্চ 25.47 শতাংশ, শিল্প খাতে দ্বিতীয় সর্বোচ্চ 21.6 শতাংশ এবং তৃতীয় অবস্থানে 12.22 শতাংশ লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যালস খাতে। মূল খাতগুলোতে জীবন বিমা খাতের সর্বোচ্চ 1.83 শতাংশ এবং সিমেন্ট খাতের দ্বিতীয় সর্বোচ্চ 1.24 শতাংশ মূল্য বেড়েছে। আর ব্যাংকিং খাতের সর্বোচ্চ 0.18 শতাংশ মূল্য কমেছে। এখন পর্যন্ত সাভার রিফ্র্যাক্টরিজ, VFS থ্রেড ডাইন, সোনারগাঁও টেক্সটাইলস, GQ বলপেন ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স স্পিনিং এবং নিটিং মিলসের শেয়ার মূল্য সর্বোচ্চ বেড়েছে। অপরদিকে কত্তলি টেক্সটাইল, ইয়াকিন পলিমার, ব্যাংক এশিয়া, জিল বাংলা সুগার মিলস এবং আমরা নেটওয়ার্কসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এখন এ পর্যন্তই। সন্ধ্যায় আবার আসছি সারাদিনের মূল খবর ডেইলি স্টক মার্কেট আপডেট নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।